ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দিয়েছিলাম প্রথম এমসিকিউর উত্তরগুলো বলে দিয়েছি এবার তারপরে নেক্সট এসে উত্তরগুলো দেখে নেওয়া আজকে জীববিদ্যার প্রধান শাখা দুটি কী কী তো জীববিদ্যার প্রধান শাখা দুটি হল উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা নেক্সট প্রশ্ন উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম লেখ উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম হচ্ছে উদ্যানবিদ্যা ও ভেষজবিদ্যা ক্স প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তিন নম্বর তাকে কি বলে প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাণী আচরণবিদ্যা বলে ধানের দুটি উন্নত জাতের নাম লেখো ধানের দুটি উন্নত জাত রত্না ও জয়া নেক্সট দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম হলো ইঁদুর ও ব্যাং কী পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কি কি পদের সাহায্যে বৈজ্ঞানিক নামকরণ করা হয় এটা হবে গণ ও প্রজাতি নেক্সট লিনিয়াস হায়ারকিতে কটি স্তর আছে লিনিয়াস হ্যারকিতে সাতটি স্তর আছে পাঁচ রাজ্যের শ্রেণিবিন্যাসের কোন রাজ্যটির অন্তর্গত সকল জীবের জীবরা এক কোষি উত্তরটা দেখে নেব উত্তরটা হবে ব্যাকটেরিয়া রাজ্য নেক্সট কোন রাজ্যের অন্তর্গত জীবের দেহে অনুসূত্র দেখা যায় ফানজি ফানজি রাজ্যের অন্তর্গত জীব দেহে অনুসূত্র দেখা যায় একটি বৈশিষ্ট্য লেখ লিখব হেমিকডাটা পর্বের একটি অমেরুদণ্ডী প্রাণী নেক্সট কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত অ্যান্সার কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থী দ্বারা গঠিত কর্ডাটা পর্বভুক্ত শ্রেণীর প্রাণীদের ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে বিদ্যা কে বলে অঙ্কোলজিদ থিও ফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যা জনক বলে নেক্সট কোন প্রাণী গোষ্ঠীতে আইসিবিএন এর পুরো নাম কি উত্তর আইসিবিএন এর পুরো নাম ইন্টারন্যাশনাল কোর্ট অব বোটানিক্যাল নমিকার উদ্ভিদবিদ্যার নামকরণ যেটা বাংলায় নাম এটা নেক্সট কোন প্রাণীগোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে সিলিয়া জাতীয় প্রাণীদের দেহে সিলিয়া জাতীয় প্রাণীগোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে নেক্সট আরশোলার বহি কঙ্কাল কি দ্বারা নির্মিত আটশোলার বহি কঙ্কাল কাইটিন দ্বারা নির্মিত নেক্সট কোন পর্বে নোটোকট ও নার্ভকট থাকে করডাটা পর্বে করডাটা পর্বে নোটোকট বা নার্ভকট থাকে নার্ভকট আর নোটোকট করডাটা পর্বে থাকে নেক্সট চUALবিহীন একটি প্রাণীর নাম লেখো চUALবিহীন একটি প্রাণীর নাম হ্যাকফিস নেক্সট কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন করার আবির্ভাব ঘটে অ্যান্সার টেরি ডো ফাইটা বা জাতীয় উদ্ভিদ তো আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট প্রশ্নের উত্তরগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না